ধুমধুমার পুলিশের ব্যাপক লাঠিচার্জ, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসছে ইট পাটকেল, কার্যত রণক্ষেত্র পাঁচলা। গ্রেপ্তার হয়েছে মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী দেবো আছেন, দিদি কি হয়েছে? আমরা তো দেখলাম ইট ছোড়া হচ্ছে মিছিলের থেকে, তাহলে কারা ছুড়লো ইটটা মারলো কারা? তাহলে ইট কাছের মতো ছোড়া হয়েছে, কোথা থেকে মারা হলো? হ্যাঁ মীনাক্ষী মুখার্জিকে গ্রেপ্তার করেছিলেন ভাই বিক্ষোভকারী, তিনি সংজ্ঞাহীন অবস্থায় আছেন, তাকে প্রিজন ভ্যানে বিক্ষোভকারী তোলা হচ্ছে, তাদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে একের পর এক বিক্ষোভকারী, তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া হবে কোর্টে বলে জানা যাচ্ছে। দিদি দিদি এই গ্রেপ্তারি কি বলবেন? দিদি এই গ্রেপ্তারি কি বলবেন? দিদি আমরা তো ছবিতে দেখলাম মিছিল থেকে ইট আসছে, ইট বৃষ্টি হচ্ছে, দাদা তোমার কি করে লাগলো? Thank you.
আমরা রাস্তা ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের অ্যারেস্ট করে নিয়েছে, শান্তিপূর্ণ। হ্যাঁ, আমরা মিছিলে এসেছিলাম কিন্তু কোনো ইয়ের মধ্যে ছিলাম না, আমাদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে আমাদের অ্যারেস্ট করা হয়েছে। ছাত্র নেতা আনিস খানের রহস্যজনক মৃত্যু, মৃত্যু মিলে চাঞ্চল্য জেলা রাজ্য ছড়িয়েছে। এই মুহূর্তে আজকের ডিআইএফের পক্ষ থেকে ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যু ঘটনার ইনসাফ চাই দাবিতে কর্মসূচি। কর্মসূচিতে যে শুরু থেকে যেভাবে উপস্থিতি, অর্থাৎ বিক্ষোভকারীদের উপস্থিতি যেভাবে লক্ষ্য করা গিয়েছিল, একেবারে জনসমুদ্র। এসপিআপির সংলগ্ন যে 16 নম্বর জাতীয় সড়ক রানীহাটির দিক থেকে বিক্ষোভকারীরা আসে, ঠিক যতটা এসপিআপির দিকে এগিয়ে আসছে আমরা দেখি মুহূর্তে একেবারে পরিস্থিতি আরও কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার চলছে, সেই চিত্র আমরা দেখলাম। মূলত যেভাবে যে মানুষের, অর্থাৎ বিক্ষোভকারীদের যে উপস্থিতি আমরা দেখেছি তা অস্বাভাবিক পরিস্থিতি। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যা ব্যবস্থা, অর্থাৎ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার সেটা চেষ্টা করেছে আমরা দেখেছি। একাধিক ব্যারিকেড তৈরি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, রাখা হয়েছিল জল কামান মোতায়েন করে রাখা হয়েছিল, বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছিল। তবে যেভাবে বিক্ষোভকারীদের উপস্থিতি একেবারে জনসমুদ্র, একাধিক রাজ্য ও জেলা স্তরের যুব ছাত্র নেতারা, এবং তার পাশাপাশি এটাও আন্দাজ করা যাচ্ছে বহু এলাকার মানুষও এই মিছিলে সামিল হয়, অর্থাৎ তার মূল কারণটাই হলো ছাত্র নেতা আনিস খানের যে অস্বাভাবিক মৃত্যু, অর্থাৎ রহস্যজনক মৃত্যু ঘটনার ইনসাফ চাই দাবিতে আজকের যে কর্মসূচি এসপি অফিস ঘেরাও ও অবস্থান, এই কর্মসূচি একেবারে অন্যরকম চিত্র ধারণ করলো তা বলাই চলে। কয়েকদিন আগে গণসংগঠন ছাত্র বামপন্থী এবং একাধিক গণসংগঠনের ডাকে এই এসপি অফিস ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, তবে সেই কর্মসূচি কিন্তু সেইভাবেই মানুষদের, অর্থাৎ বিক্ষোভকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আজকে কার্যত আজকে যে চিত্র আমরা দেখলাম তা বেসামাল বলাই চলে। একদিকে যেমন পুলিশকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়, অন্যদিকে বিক্ষোভকারীরা ইট বৃষ্টি, একের পর এক ইট বৃষ্টি, সেই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ আনার জন্য টিয়ার সেল ছুটতে হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য।